গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 2:30, আর দুপুরবেলা আমার স্নানদান হয়ে গেছে, তারপরে লাঞ্চও করে নিয়েছি। তো আজকে তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে আমার, কারণ আজকে আমি ফাইনালি যাব হচ্ছে জামশেদপুর। তো আমার বিকেল 5:10 ট্রেন, তো এই জন্য তাড়াতাড়ি করেই লাঞ্চ করে নিয়েছি। আর একটু পরে রেডি হব, রেডি হয়ে ক্যাব বুক করব, করে তারপরে যাব হাওড়া স্টেশনে। আর দিদি বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে চলে যাব। আর দেখলেই তো যে বাড়ি ছিলাম, বাড়ি থেকে আমি দিদি বাড়ি এসেছি। তো দিদি বাড়ি আসার পর একদিন আমি ভিডিওই করতে ভুলে গেছি, তো আজকে ফাইনালি গিয়ে আবার ভিডিও শ্যুট করছি। তো আর দিদি বাড়িতে এসে একটু ঠান্ডা লেগে গেছে, কারণ তিন জায়গার ওয়েদার পরপর চেঞ্জ হয়েছে, তো ওয়েদার চেঞ্জের জন্য একটুখানি ঠান্ডা লেগে গেছে। আর এখন তো বাজে 2:30, তো আমি একটু পরে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, নয়তো ট্রেনের টাইম আবার হয়ে যাবে। আর রাস্তাতেও কেমন ট্রাফিক থাকে তো বোঝা যায় না, তো তাড়াতাড়ি বেরোবো। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি মোটামুটি 1.5 সপ্তাহ পর আবার যাচ্ছি জামশেদপুর। তো মাঝখানে তো চলে গেছিলো, তো ওকে আসতে বারণ করেছি যে আমাকে এসে নিয়ে যেতে হবে না, আমি এখান থেকে একা চলে যাব, তুমি ওখান থেকে আমাকে নামিয়ে নেবে। তো ও রাত্রেবেলা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবে, এসে আমাকে নামিয়ে নেবে, আর এখান থেকে দিদি, জামাইবাবু, বাবা সবাই আমাকে ছাড়তে যাবে। তো একটু পরে রেডি হয়ে নেব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। কি কি খাচ্ছিস? এই দিকে তাকা ডোডো, বল এখানে কি খাচ্ছ? এই ডোডো, এই দেখ, এই দেখ তাকা। আগে শুনতে পাচ্ছ ক্রিম রোল? ক্রিম রোল? ওটা ক্রিম রোল থরি, চিকেন রোল। আর কি করছিস? হ্যাঁ আস্তে আস্তে অত দেন আমার, আর আমার ব্যাগটাক সব গোছানো হয়ে গেছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 3:30, ক্যাবও বুক করা হয়ে গেছে, নিচে এসে দাঁড়িয়ে আছি, বা যাবো নিচে। আর এই যে ডোডো জুতো পরছে। ও ভাই এই ব্যাগটা নাও, তুই গাছের এই ব্যাগটা। তুমি বচা, সবাই দাঁড়িয়ে আছে, এই যে ডোডো, জামাইবাবু, বাবা, দিদি, সবাই ছাড়তে যাবে, ক্যাবের জন্য ওয়েট করছি। I don't know why you left me bleeding. With a broken heart, tell me if I deserve this feeling. I don't know why you left me bleeding. With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you end up. জামাইবাবুর হয়ে গেল ওয়ার্কআউট, ওয়ার্কআউট হয়ে গেল। সাবধান, হ্যাঁ তোরা সাবধানে যাবি, ডোডা টাটা। Thank you.
আমি বসে আছি সিটে, আর ট্রেন এখনও ছাড়েনি, ছাড়বা একটু পরে, 6:25 টাইম। তো এখন ফ্রি হয়েছে, 5 মিনিট বাকি ছাড়িয়ে, আর দিদি জামাই বাবু বাবা দুটো ওরা সব বেরিয়ে গেছে, কারণ যেতে ওদের টাইম লাগবে। তো ওই জন্য বললাম যে আমাকে একটা বসিয়ে দিয়েছে, তোমরা চলে যাও। আর এটা ফার্স্ট টাইম আমি একা একা ট্রাভেল করছি, দেখা যাক কখন ছাড়ে ট্রেন। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে, আর একদম রাইট টাইম, 5:25। এই ট্রেন ছেড়ে দিল, আর একদমই রাইট টাইম ট্রেনে, 5:25। এখন অনেকক্ষণ লাগবে, প্রায় 4-5 ঘন্টা যেতে। তো ঝালমুড়ি উঠেছিল, তো ঝালমুড়ি কিনলাম, এখন ঝালমুড়ি খাচ্ছি। এখন জানি না কখন পৌঁছেছে, কারণ অন্ধকার, বাইরে কিছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ঝালমুড়ি, এই সুন্দর করে মেখেছে ছোলা ছাড়া, কারণ আমি ছোলা খাই না। তো সবে খড়গপুর স্টেশনে আসলো, এখনো অনেকটা বাকি। তো সবে খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালো ট্রেনটা, এখন অনেকক্ষণ লাগবে। তো খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, আর মনে হয় এক দুটো স্টেশনে দাঁড়াবে, তারপর একবারে জামশেদপুরে গিয়ে দাঁড়াবে। তো এখন বাজে হচ্ছে 8:00, আর সবেমাত্র ঝাড়গ্রাম স্টেশনে এসে দাঁড়ালো, আর অনেকক্ষণই দাঁড়িয়েছিল, আবার ছেড়েও দিয়েছে ট্রেন। তো ঢুকে গেছে জামশেদপুর স্টেশনে ট্রেন, আর অল্প এসে দাঁড়িয়ে আছে, তারপরেই নামবো, আর ওপরে ব্যাগটা রয়েছে। তো স্টেশনে ঢুকে গেছে ট্রেন, আর ও দাঁড়িয়ে আছে স্টেশনে। তো চলে এসছে, ওই কোনে গিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগলো, না না ভারী না, দেখি ভারী দেখি। কিছুক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই ঘরে বসে আছি, আর ও আসার সময় ডিনারটা বাইরে থেকেই কিনে এনেছিল, তো আসার সময় বিরিয়ানি কিনে এনেছিল, তো এখন দুজন মিলে খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 10:30, তো যাই ডিনারটাকে করে নিই। তো এবার ডিনার করে নেব, আর ডিনারে ও এনেছে, আমারটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর ওর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে রায়তা। তো এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, তো কালকে না ডিনার টিনার করার পর আর ভিডিও করার ইচ্ছে করছিল না, কারণ দেখলে তো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আজকে সকালবেলা ওঠার পর গলা টলা খুব ব্যথা হয়েছিল, তো গলাটা অলরেডি ভেঙে গেছে, তো এখনও অবধি আমার ব্রেকফাস্ট হয়নি, করবো একটু পরে, কারণ ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তো আজকের মতো টাটা।